সময় স্থির নয়, চলতেই থাকে, তার সাথে সাথে চলি আমরাও। আর তাই ভালো খারাপ, আলো বা অন্ধকার, সব কিছুই নিয়ম করে পরপর আসতে থাকে আমাদের জীবনে। কোনোটাই স্টেবল নয়, চাইলেও একই রকম সময়ের মধ্যে দিয়ে আমরা আমাদের লাইফের জার্নিটা শেষ করতে পারি না। তাই মানুষের জীবনে বদলে যাওয়া সময়কে নিয়েই পরিচালক মিলন ভৌমিকের ছবি জোয়ার ভাটা। জোয়ার ভাটা নামটির মাধ্যমে কিভাবে ছবির বিষয়টিকে তুলে ধরছেন পরিচালক জানালেন নিজেই। মানুষের জীবনে তো আপস এন্ড ডাউন তো লেগেই আছে, আর দেশের মতো আপস এন্ড ডাউন লেগে আছে। তো আপস এন্ড ডাউনের উপরে ভিত্তি করে তো জোয়ার ভাটা নামটা ঠিক করা আছে। গল্পটা হচ্ছে একজন সোলজার, যে সারা জীবন ধরে 18 বছর সময় নষ্ট করে বর্ডার লাইনে দাঁড়িয়ে দেশের জন্য সেবা করে গেছে। সেই লড়াইটার সময় সে কখনো বুঝতে পারেনি যে 18 বছরের মধ্যে দেশটা অনেক পিছিয়ে গেছে, বা দেশের ভিতরে বাইরের শত্রুর থেকে ঘরোয়া শত্রুটা অনেক বেশি বেড়ে গেছে। এতদিন সে বর্ডার লাইনে দাঁড়িয়ে লড়াই করেছিল দেশের বাইরের শত্রুদের সঙ্গে, যখন দেশে ফিরলো রিটায়ারমেন্ট করে তখন দেখতে পাচ্ছে দুর্নীতিগ্রস্ত, রাহাজানি, ডাকাতি, পলিটিক্স, কারোর মধ্যে আর সে দেশভক্তির ব্যাপারটা নেই। তারপরে সে আবার নতুন তার নতুন লড়াইটা শুরু করে দিল। ছবিতে অভিনয় করছেন গজেন্দ্র সিং চৌহান, পাপিয়া অধিকারী, রাজ, মিতা চ্যাটার্জি, এরিন, বাংলাদেশি অভিনেতা সাইফ এবং আরও অনেকে। একজন এক্স আর্মির ভূমিকায় গজেন্দ্র সিং চৌহান, তার জীবনের দুটি সময় নিয়েই এই ছবি। অদ্ভুতভাবে বাস্তবেও তিনি নাকি এমনই একজন মানুষ, যার কাছে সব কিছুর আগে দেশ। এমনটাই জানালেন গজেন্দ্র সিং চৌহান। কি আইডিওলজি এসি হ্যায় কি ফ্যামিলি কে সাথ জো বিচারধারা রাখতা হ্যায় ও নেশন কে প্রতি নেই রাখতা হ্যায়, মতলব উসকি জব প্রায়োরিটিজ কি বাত আতি হ্যায় তো ও নেশন পহলে প্রেফার করতা হ্যায়। ইটস লাইক নেশন ফার্স্ট এন্ড ফ্যামিলি নেক্সট। তো বিকজ সোলজার রাহা হ্যায় অর মুঝে লাগতা হ্যায় ইয়ে জো ফিলিংস হ্যায়, ইয়ে জো ভাবনায় হ্যায়, ইয়ে হর ভারতীয় কো রাখনি চাহিয়ে কি জব জব দেশ কো আপ উসকি জরুরত পড়ে তো সবসে পহলে ও জো প্রায়োরিটি জো হ্যায় দেশ কো দে। বহুত খুবসূরত রোল হ্যায় অর ইসমে উসকি ওজহ সে উসকি ফ্যামিলি মে থোড়ি ডিস্টারবেন্স ভি আতি হ্যায় অর হাজবেন্ড ওয়াইফ কে বীচ জো তকরার হোতি হ্যায় দোনো অলগ হো জাতে হ্যায়, অর ফির এক মুকাম আতা হ্যায় জহাঁ উনকে জো বচ্চে হ্যায় ও বড়ে হো চুকে হ্যায়, মা কে পাস জো হ্যায় ও বেটি হ্যায় অর ফাদার কে সাথ বেটা হ্যায়, ও দোনো কোশিশ করতে হ্যায় কি দোনো কো মিল জায়ে কিসি তরহ সে তাকি ফ্যামিলি হামারি স্মুথ চল সকে। লেকিন ফির এক এসা ক্ষণ আতা হ্যায় জহাঁ পে দোনো কো মিলনে কা সময় আয়া অর ফির এসা এক ফোন কল, এক এসি সিচুয়েশন হ্যায় কাহানি মে কি উসে ফির চুননা হোতা হ্যায় কি নেশন ইয়া ফ্যামিলি। তার স্ত্রী এবং মেয়ের ভূমিকায় পাপিয়া অধিকারী এবং এরিন, তারাও বললেন এই ছবি নিয়ে কিছু কথা। মিলিটারি অফিসার আমার বাবা, তো সেই জন্য ছোটো থেকেই মানে উনি আমাদের কখনো টাইম দিতে পারেননি, কারণ উনি নিজের জীবনটাকে দেশের জন্য সমর্পণ করতে চেয়েছেন। তো সেই জন্য যখন আমি বড়ে উঠি সেই জন্য আমি আমার বাবা মাকে আমি মেলানোর চেষ্টা করে চলেছি এই মুভিতে, এবং অবশেষে মিলাতে পেরেছি। এবং আমার এখানে যে প্রেমিক আছে তারও মানে সে একজন পরে টেরোরিস্ট হচ্ছে, তো তার সাথে আমার সম্পর্ক কীরকম সেটাও দেখানো হয়েছে এখানে। বেসিক্যালি মুভিটার রিস্তে যেখানে বিভিন্ন রকমের সম্পর্কের, পারিবারিক সম্পর্ক, ভালোবাসার সম্পর্কের মধ্যে একটা মেলবন্ধন কী করে মানে সম্পর্ক ইয়ে হয়ে যায়, ব্রেক হয়ে যায়, আবার কী করে সম্পর্ক তৈরি হয়, সেটা জিনিস নিয়ে খুব সুন্দর করে সাজিয়ে মুভিটা। সোলজার তখন ভালোবেসে বিয়ে, এবং তারপরে অভিমান, ছবির নাম রিস্তে, অভিমান, অভিমানের গল্প। মেয়েটি মানে আমার চরিত্রের নাম হচ্ছে অপরাজিতা, মানে ও কখনো পরাজিত হতে চায় না। তো ও হার্বাল কসমেটিক্স নিয়ে পড়াশোনা করেছে, সেটা নিয়ে পার্সু করতে চায়, সেটা নিয়ে বিরাট ইন্ডাস্ট্রি বানাতে চায়। এবং তার জন্য যখন অন্য ফোন টোন আসে তখন স্বামী সন্দেহ করে, কিন্তু ভালোবাসাটা তো প্রগাঢ় যে সন্দেহ হচ্ছে, ওরও খুব খারাপ লাগছে, কিন্তু ওর একটা স্বপ্ন আছে। ও বলে আমার বাচ্চাদের গিয়ে পারভারিশ করবে তুমি যদি এই কাজ করো, তখন ও বলে তুমি যদি তোমার কাজটা ছেড়ে বাড়িতে তোমাকে বলি বসে থাকতে, বাচ্চাদের দেখাশোনা করো, তোমার কীরম লাগবে, তাহলে আমার স্বপ্নের কী হবে, তুমি তোমার দেশের স্বপ্ন পূরণ করতে চাও, কিন্তু আমারও তো স্বপ্ন আছে, সেটা তো দেশের মানুষেরই উপকার হবে। এই রকম একটা অভিমান থেকে দুজনে ছাড়াছাড়ি হয়। ছবিতে কয়েকটি গুরুত্বপূর্ণ চরিত্র রয়েছেন রাজ, সাইফ এবং মিতা চ্যাটার্জি।
তাদের জীবনের সাথে কিভাবে জুড়ে যান এই দেশপ্রেমিক মানুষটি, শুনে নেব তাদের থেকে। চরিত্রটা শাশ্বত মা, সব মা চায় যে তার সন্তানটা ভালো থাকুক, সুখে থাকুক। যেমন এই চরিত্রটার মধ্যেই আমার মেয়ে প্রেম করলো একটি লোকের সঙ্গে, তার সাথে পরে বিয়েও হলো, সন্তানাদি হলো, তারপর কোথায় যেন একটু চিড় খেয়ে গেছে। চিড় খাওয়াটা মেয়েটি কোনো মতে মেনে নিচ্ছে, ভাবছে বোধহয় তাহলে সংসারটা নষ্ট হয়ে যেতে পারে যদি কিছু সে রিটায়ার করে। কিন্তু মার দিক থেকে মা বলছে যে তুমি কেন সেটা মানবে, ও যদি তোমাকে সম্মান না করে তো তাকে তো তোমার সম্মান করার কোনো দরকার নেই। তোমার ছেলেমেয়েরা তো ঠিক বড় হয়েছে, এখনকার পরিবেশে সে বড় হবে, সে তার মাকে বুঝতে শিখবে, ঠিক মতোই চলবে। এবং তোমার দিক থেকে তুমি যেভাবে লেখাপড়া শিখেছ, বড় হয়েছ, অর্থাৎ আমার গাইডেন্সে যেভাবে তুমি বড় হয়েছ, সেভাবে তোমার এরকম হেনস্থ হওয়াটা আমি কোনো মতেই মেনে নেব না বা মেনে নিচ্ছি না। সেই জন্যই মেয়েকে বলছে তুমি যেভাবেই হোক নিজের অস্তিত্বটাকে তোমার স্বামীর কাছে যা বলো যে আমি কোনো মতে কম নই তোমার থেকে। অ্যাজ এ হিরো ছবিটাতে আমার খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টার একটা পাকিস্তানি, আমি একটা টেরোরিস্টের ক্যারেক্টার প্লে করছি। চেষ্টা করি আমি অন্য অন্য টাইপের ক্যারেক্টার করার। এই ছবিটাতেও টোটালটাই অন্য, একটা টেরোরিস্ট পাকিস্তান থেকে ইন্ডিয়াতে আসার পর একটা চিন্তাধারণা নিয়ে আসে, আসার পর সে কীভাবে চেঞ্জ হয়, যেটা ভাবনা চিন্তা করে তা টোটালটাই উল্টো হয়। তো আলটিমেটলি কী হয়, সে ভালোর দিকে যায় না খারাপের দিকে যায়, সব কিছু নিয়ে এই ক্যারেক্টারটা খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টার, 100% দেওয়ার চেষ্টা করছি। বাদবাকি দর্শক বলবে কতটুকু দিতে পেরেছি, তবে এতটুকু বলতে পারি যে যা ছবিটা দেখবে খুব মজা, আমার ক্যারেক্টারটা বেসিক্যালি খুব মজার ক্যারেক্টার, খুব ভালো ফাইট আছে, লোকেশনস আছে, ইভেন ছবিটাও যারা দেখবে খুব এনজয় করবে। ওনার রিটায়ারমেন্টের আগে যখন ট্রেনিং হয়, ওনার সবচেয়ে লেজি স্টুডেন্ট ছিলাম হচ্ছে আমি, সবচেয়ে লেজি, মানে যে চায় না সে সৈনিক হোক, কারণ সৈনিকের জীবনটা খুব চ্যালেঞ্জিং এবং খুব পরিশ্রমের। হ্যাঁ, এবং আমি সবসময় পরিশ্রম থেকে একটু দূরে থাকাটা পছন্দ করি, মানে আমি মানে হচ্ছে ওই ক্যারেক্টার। আচ্ছা, তো এক পর্যায়ে আমি ওনাকে যেয়ে বলি যে দেখেন আমাকে দিয়ে এগুলো হবে না, হ্যাঁ আমি বরং চলে যাই। তো উনি বলে ঠিক আছে, তুমি যেহেতু যেতে চাচ্ছ তুমি বাজার থেকে কিছু চুড়ি কিনে নিয়ে যাও, সে চুড়ি পরে তুমি বাসায় বসে থাকো, তোমাকে এগুলো করার দরকার নেই। এইটা এবং আমার একটা ঘটনা থাকে, সেটা হচ্ছে আমি একজনকে যে ভালোবাসি তার সঙ্গে কিছু দৃশ্য আমার তখন মাথায় আসে, আসার পর তখন আমি আবার ব্যাক করি। ব্যাক করি মানে কি, এটা দেখানো হচ্ছে এরকম যে পরের দিন সে সবার আগে উঠে ট্রেনিং এসে চলে যায় এবং সবচেয়ে ভালো করে, একদম জান প্রাণ দিয়ে সে ট্রেনিং করে এবং সে ফার্স্ট হয়। এবং এতটাই মন জয় করি যে ওনার দুটো গুরুত্বপূর্ণ মিশন দেখানো হবে আমাদের এই ফিল্মে, এই মিশনটা হচ্ছে মানে আমাকে দিয়ে উনি করান। বেশ কয়েকটি সিনের শুট হচ্ছিল এদিন সকাল থেকে, তাই সেই সিনগুলো নিয়ে কথা বললেন প্রত্যেকে। আজকে ওই মেয়েটিকে উদ্বুদ্ধ করছে, মেয়েটিকে বলছে যাতে করে তুই ওরমভাবে কুঁকড়ে যাস নি, তুই তোর যা হেনস্থা হচ্ছে তাতে তো দুদিন পরে তুই আত্মহত্যা করতে পারিস, তা না করে তুই মাথা উঁচু করে দাঁড়া, নারীবাদী আমরা। আজকে অনেক কটি সিন হয়েছে, একটা সিন হয়েছে ওই যিনি আমাদের সোলজারের রোলটা করছেন রিটায়ার্ড মিস্টার অখিলেশ শর্মা, গজেন্দ্রজি যে রোলটা করছেন, উনি একটা রিটায়ার্ড করার পরে একটা কলেজের একটা অন ডেপুটেশনের একটা প্রফেসরের কাজটা পেয়েছিলেন। মিলিটারি তো চাকরি পায়, রিটায়ার্ড করে আসার পরে চাকরি পায়। তো সেই কলেজে যখন উনি চাকরিগ্রস্ত ছিলেন তখন দেখতে পেলেন ওখানে অনেক বেশি দুর্নীতিগ্রস্ত, আজকালকার ছেলেমেয়েরা বড়দের সম্মান দিতে জানে না, কিছু জানে না, করাপশনে ভর্তি হয়ে গেছে। সেখানে উনি একটা প্রতিবাদ করেছিলেন, প্রতিবাদ করাতে ওনাকে অপমানিত করা হয় এবং সেই অপমানের ক্ষোভে জ্বালায় উনি ওখান থেকে রিজাইন দিয়ে চলে আসেন। রিজাইন দিয়ে আসার পরে যখন নিজের ঘরে এসে বসলেন তখন মনে হলো যেন ওনার ভেতর থেকে আর একটা অখিলেশ, সোলজার অখিলেশ বেরিয়ে ওকে প্রশ্ন করছে যে তুমি তো বলতে যে মানুষ রিটায়ার্ড কোনো দিন হয় না, রিটায়ার্ড হয় হচ্ছে একটা জন্মের পরে, যখন মানুষের রিটায়ার্ড হয় সেটা হচ্ছে মৃত্যু, তো তুমি তো মনে হচ্ছে তুমি সত্যি সত্যি রিটায়ার্ড হয়ে গেছো।
কেন ওই লড়াই থেকে তুমি পিছিয়ে যাচ্ছ কেন? এর সঙ্গেই তো মোকাবেলা করতে হবে তোমাকে জীবন যুদ্ধে, এটাই এই সিনটা আছে। এটা আজকে সিনটা আমার গজেন্দ্র সিং, উনি যিনি আমার বাবা, তার সাথে ছিল। আর হচ্ছে আমার হচ্ছে যে আরিয়ান মানে রাজ, ওর সাথে মুভি সিন ছিল কিছু।